আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দশম শ্রেণী থেকে আমরা পরিসংখ্যান থেকে একটি সৃজনশীল প্রশ্নর সমাধান করব। জানো তোমরা যে পরিসংখ্যানে এখানে দুইটি প্রশ্ন থাকে, একটি দিতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে একটি প্রশ্ন সবার দিতে হয়, এবং চলো আমরা দেখে নেই যে আজকে আমরা দশম শ্রেণীর গণিত ক্লাস নং হচ্ছে 26। দেখো পরিসংখ্যান থেকে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 17 এখানে পরিসংখ্যান আছে, এটি পর্ব 2, আমার এটি দ্বিতীয় নাম্বার ক্লাস। দেখো এখানে আমরা একটি সৃজনশীল নিয়েছি। এক নম্বর প্রশ্নে এখানে নিম্নে দেখো একটা গণসংখ্যা নির্বেশন সারণী দেওয়া হলো। সারণীতে শ্রেণীব্যাপ্তি আছে, গণসংখ্যা আছে। শ্রেণীব্যাপ্তি 21 থেকে 30, তার মধ্যে গণসংখ্যা 5। 31 থেকে 40, তার মধ্যে গণসংখ্যা হচ্ছে 8। এভাবে একটি সারণী দেওয়া আছে। আমরা এই সারণী থেকে ক নম্বরে যেটা দেখব, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। খ সারণী হতে আমরা মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। আর গতে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করব। তাহলে দেখো আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করব, এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এখানে সবাই তোমাদের একটি আনসার করতে হয়, 10-এ 10 সবাই পেয়ে থাকে, তার জন্য বেশি বেশি অনুশীলন করতে হবে। তাহলে দেখো আমরা আজকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। কতে হচ্ছে প্রচুরক শ্রেণী? তোমরা জানো যে কোনো সারণীতে সর্বাধিক গণসংখ্যা যেই সারণী যেই শ্রেণীব্যাপ্তিতে থাকবে সেইখানেই প্রচুরক অবস্থিত। তাহলে আমরা গণসংখ্যা নির্বেশন সারণীর এই ছকে লক্ষ্য করি। দেখো এখানে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা এখানে আছে, দেখো 16। কোন শ্রেণীতে? 51 থেকে 60। তাহলে দেখো এই যে এইখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 16 আছে এই সারণীতে, তার মানে এই যে এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমাদের এই প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তাহলে চলো আমরা লিখে নেই যে এখানে লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা ক। সমাধানে আমরা চলে গেলাম, এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা ষোলো আছে কোন শ্রেণীতে? 51 থেকে 60, এত শ্রেণীতে। তার মানে আমরা বলেছি যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে ওই শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে আমরা বলতে পারি প্রচুরক শ্রেণী তোমার 51 থেকে 60। এখন কিন্তু আমার এই শ্রেণীরই মধ্যমান বের করতে বলছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। অতএব আমরা যেটা করব, প্রচুরক শ্রেণীর মধ্যমান, দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমানটা আমরা বের করব কিভাবে? এইখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51 যোগ, আর উচ্চ সীমা, এটা উচ্চ সীমা দেওয়া আছে কত? 60, এখানে 60, তার আর আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা ক্যালকুলেটারে যোগ করে দেখি যে 51 আর 60 তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে টোটাল আসবে তোমার, দেখো 55.5। তাহলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম। তোমরা ক্যালকুলেটারে যোগ করে দেখো 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, 55.5 আসবে। তার মানে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম যে প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 55.5। তাহলে তোমরা এভাবে এখানে মধ্যমানটা বের করলা। এবার চলো আমরা খতে চলে যাই। দেখো খতে বলা আছে সারণী হতে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমাদের একটা ছক করতে হবে। সেই ছকটা কি? দেখো আমরা খ নম্বরে ছকটা তৈরি করে রাখলাম, মধ্যক নির্ণয়ের সারণী। এইখানে নিম্নরূপ আমাদের কি কি লাগবে লক্ষ্য করো, শ্রেণীব্যাপ্তি লাগবে,
গণসংখ্যা লাগবে, আর আরেকটি এখানে আমরা কলাম তৈরি করে নিয়েছি, দেখো এটা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে লক্ষ্য করো আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করি। এইখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে আছে 5, এখানে 5 থাকবে, তারপরে তার নিচের ক্রমযোজিত এখানে গণসংখ্যা কত আছে 8, 8 আর 5 আমরা যোগ করব, তাহলে কত আসবে এখানে 13, 13 তার নিচের এখানে 10 আছে, এখানে গণসংখ্যা যোগ করে দিব, তাহলে কত আসলো 23, 23 তার সাথে 16 যোগ করে দিব, তাহলে 16 যোগ করলে হবে 39, 39 এর সাথে তার নিচের 8 গণসংখ্যা এটা আমরা যোগ করে দিব, তাহলে আসবে কত 47, 47 এর সাথে তার নিচের গণসংখ্যা 7 আছে এটা আমরা যোগ করে দিব, এখানে আসবে 54, 54, তারপরে নিচের গণসংখ্যা কত আছে 6 এটা আমরা যোগ করে দিব, এখানে হচ্ছে 60, 60। এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করে নিব। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা বের করার পর আমরা এখন মধ্যক নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা করে নিব। তাহলে দেখো এইখানে আমি এটুকু মুছে দিচ্ছি, আমরা এই পাশে করি মধ্যক নির্ণয়ের এই ছকটা করে আমার যেটা করতে হবে লিখব এখানে n সমান সমান 60 যা জোড় সংখ্যা, লক্ষ্য করো জোড় সংখ্যা, তাহলে আমরা লিখব n বাই 2 মানে 60 ভাগ 2, এখানে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 আসবে, তার মানে এই যে এখানে 30, এই 30তম পদের মান হবে মধ্যক। তাহলে দেখো আমরা পাইলাম যে অতএব n বাই 2 এইখানে 60 ভাগ 2 30, 30 এই যে 30 আসলো এই 30তম পদের মান হবে মধ্যক, তাহলে অতএব 30তম পদের অবস্থান, 30তম পদের অবস্থান হবে, লক্ষ্য করো 30তম পদ আমরা কিভাবে বুঝবো, 30তম পদ বুঝতে হলে আমার এই ছকে চলে যাও, এই ছকে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা লক্ষ্য করব। এইখানে 30 কোথায় আছে দেখো 23, 23 এইখানে কিন্তু 30 নাই, তার মানে পরের এই যে পরের ঘরে দেখো 39, এইখানে 39-এ আমার এখানে 30তম পদ অবস্থিত, 23-এর মধ্যে নাই, তারপরে একটা 39 এখানে আছে, এইখানে তোমার তার মানে আমার এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, দেখো মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, তার মানে এইখানে দেখে আমার বুঝতে হবে যে মধ্যক শ্রেণী কোনটা, তার মানে 30তম পদের অবস্থান হবে আমার হচ্ছে 51 থেকে 60, 30তম পদের অবস্থান হবে এত শ্রেণীতে, তার মানে আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়ে গেলাম, অতএব এটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী, মানে আমরা যে মধ্যকটা বের করব অবশ্যই 51 থেকে 60 এর মধ্যে হবে, তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এবার আমরা মধ্যক বের করার একটা সূত্র জানি, মধ্যক সমান সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম, এটা কিন্তু আমরা মধ্যক নির্ণয়ের সূত্র, আমরা তোমরা শিখেছ ক্লাস নবম শ্রেণীতেও জানো এই সূত্রটা, নবম শ্রেণী থেকেই শিখে আসতেছ, আমরা মধ্যক যখন বের করব এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম, এখন পাশে এগুলার তোমার মানগুলো বের করে নিতে হবে, এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আমরা নিম্ন সীমাকে এল দ্বারা প্রকাশ করি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল, তাহলে আমরা মধ্যক শ্রেণী কি পেয়েছিলাম দেখো এই যে মধ্যক শ্রেণী 51 থেকে 60, তার মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল, আর কি কি দরকার, এন বাই 2 আমরা পেয়েছি কত 30, এখন দরকার হচ্ছে এফ এম এফ সি, এফ এম এটাও লিখে দিই, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ছকে চলে যাও, দেখো আমরা বলেছি মধ্যক শ্রেণীটা এই এইখানে অবস্থিত, তার মানে এই অংশটা হচ্ছে তোমার এফ এম, এটা হচ্ছে এফ এম, এখানে লেখার দরকার নাই, এটা বোঝানোর জন্য মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা এফ এম, আর ঠিক তার আগে ক্রমযোজিত গণসংখ্যা এটা হচ্ছে এফ সি, এই মানটা হচ্ছে এফ সি, তার মানে আমরা এফ এম পেয়ে গেলাম, এফ এম পেয়ে গেলাম এখানে 16, আর এফ সি পেয়ে গেলাম এখানে এফ সি হচ্ছে দেখো কত 23, আর দরকার হচ্ছে এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি,
এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, মানে তোমার শ্রেণী ব্যবধানটা কত লক্ষ্য করো। আমরা প্রত্যেকটা শ্রেণীব্যক্তি দেখো 51 থেকে 60 এখানে 10 আছে, 61 থেকে 70 এখানে 10 আছে, তার মানে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেই। এল হচ্ছে 51 যোগ এন বাই 2 হচ্ছে 30 মাইনাস এফ সি হচ্ছে কত 23 গুণন এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি 10 আর এফ এম হচ্ছে কত এখানে 16। এখন যেটা আমরা ক্যালকুলেশন করে দেই 30 থেকে 23 বাদ দিলে এখানে 7 এখানে 10 আর নিচে 16, 51 যোগ এখানে 7 10 70 আর হচ্ছে 16। এখন দেখো আমরা এই কাজটা করব 7 দিয়ে 10, এখানে 7 দিয়ে 10 কে গুণ করে দিছি 70 আর নিচে 16। এখন তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে অবশ্যই কি করবে, এইখানে 70 কে 16 দিয়ে ভাগ দিবে, ভাগ দিলে আসবে এখানে 4.37, এখানে আসবে 4.37। কত আসবে দেখো ক্যালকুলেটারে ভাগ দিলে আসবে তোমার, ভাগ দিলে 4.375। এখন এরপর আমরা এটা যোগ করে দিব 54 আর এক 55.37, পরের এক ঘর থাকলে এত, এটা আমরা প্রায় লিখে দিব, পরে দুই দশমিক রাখলাম তার মানে 55.38 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি মধ্যক, দেখো আমি কিন্তু বলেছিলাম যে মধ্যক শ্রেণী এর মধ্যেই হবে, তার মানে এভাবে তোমরা মধ্যকটা বের করে নিবে। এবার আমরা প্রচুরক বের করি, প্রচুরকের সূত্র আমরা যেটা করব এখানে কিছু লিখতে হবে, যে এখানেও সেম আমরা যেটা লিখব যে এখানে প্রচুরক হচ্ছে কি, এই যে আগেই বলেছি সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা হচ্ছে কত 16, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা। তাহলে আমরা লিখে নেই যে এখানে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা 16, গণসংখ্যা 16 আছে, সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা 16 আছে কোন শ্রেণীতে, দেখো এখানে 51 থেকে 60 শ্রেণীতে আমরা এটা পেলাম। এবার তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, প্রচুরক শ্রেণী কত এই 51 থেকে 60, এটা আমরা পেয়ে গেলাম। সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা 16 আছে 51 থেকে 60 শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। তাহলে আমরা প্রচুরকের সূত্র দিয়ে আমরা এখন প্রচুরকটা বের করে ফেলবো। তাহলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, এখন আমরা প্রচুরক বের করব। তাহলে প্রচুরকের সূত্র আমরা জানি যে প্রচুরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান, এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ। একইভাবে তোমরা এই এই সূত্র আগেই জানো, এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ, তার মানে এফ ওয়ান কত, আর এল হচ্ছে এখানে আমরা এলটা বের করে, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে প্রচুরক শ্রেণী আমরা বলেছি যে 51 থেকে 60, তার মানে এটা হচ্ছে 51। আর এফ ওয়ান দেখো লক্ষ্য করো আমাদের এই ছকটাই লাগবে, এই ছকে শুধু গণসংখ্যা লাগবে, সবচেয়ে এখানে বেশি গণসংখ্যা 16, এই 16 থেকে তার আগের গণসংখ্যা আমরা বিয়োগ করব, 16 থেকে 10 বিয়োগ করলে 6, আর পরেরটা এফ টু পাবো 16 থেকে 8 বিয়োগ করব, তাহলে আমরা এফ টু পেয়ে যাব। তাহলে আমরা এখন বের করে ফেলি, এফ ওয়ান হচ্ছে 16 বিয়োগ 10 তার মানে 6, আর এফ টু হচ্ছে 16 বিয়োগ 8 তার পরের গণসংখ্যা, 16 থেকে ওই দেখো আগের মতো 16 থেকে 8 বিয়োগ করব 8 পাবো, আর এফ ওয়ান 16 থেকে 10 বিয়োগ করব 6 পাবো, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 8। আর এইচ শ্রেণীব্যক্তি হচ্ছে 10, আমরা এখন এখানে বসিয়ে দেই, 51 এফ ওয়ান হচ্ছে 6 আর এফ ওয়ান হচ্ছে 6 প্লাস এফ টু আমরা পেলাম 8, শ্রেণীব্যক্তি হচ্ছে 10, তার মানে এখানে হবে 51 যোগ, এখন দেখো 6 আর এখানে 6 আর 8 হচ্ছে 14 গুণ 10, 51 6 10 60 আর হচ্ছে 14। এখন আমরা যেটা করব, 60 কে আমরা 14 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করব, তাহলে আমরা পাবো যে দেখো ক্যালকুলেটরে ভাগ দাও 16 ভাগ এই 60 ভাগ 14 4.286 এটা। এখন এইটা আমরা ভাগ করে ক্যালকুলেটরে পেলাম, এই দুইটা যোগ করে দাও
55.28 এইখানে 6 আমরা আর বাকিগুলো এখানে আসে বাদ দিয়ে দিলাম তার মানে এটাই আমাদের আনসার 288 এর এখানে 9 রেখে দিলাম 6 আছে তাই পরের গড় এটা প্রায় তার মানে দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা পরের এই অংশগুলো বাদ দিয়ে নিলাম এখানে সরাসরি করলে হবে 60 কে এখানে 14 দিয়ে ভাগ দিলে এই এই অংশটা আসবে একবারে করে দিলে সমস্যা হবে না তার মানে আমরা এখানে দেখো পেয়ে গেলাম প্রচুরক আমরা এভাবে প্রচুরক এবং মধ্যক বের করব এবার চলো আমরা পরের প্রশ্নের সমাধানে যাই দেখো আমাদের বলা হয়েছে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করো এখন এই অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের যেটা লক্ষ্য করো যে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমার এখানে একটা ছক লাগবে এটা হচ্ছে অজীব রেখা নির্ণয়ের সারণী আমি এই অংশটুকু মুছে দিচ্ছি আর অবশ্যই তোমরা এটাতে ছক কাগজ লাগবে এটা হচ্ছে গ নাম্বার অজীব রেখা অঙ্কনের অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ এই কথাটা লিখবে তাহলে অজীব রেখা নির্ণয়ের জন্য আমার শ্রেণীব্যক্তি লাগবে গণসংখ্যা লাগবে আর হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা লাগবে এখন এইগুলো আমার অবশ্যই লাগবে আর একটি গ্রাফ পেপার লাগবে এখন আমরা দেখো এটা আমরা গ্রাফে চলে যাই শ্রেণীব্যক্তি 21 থেকে 30 আর গণস এখানে ক্রমজড়িত গণসংখ্যা লাগবে দেখো আমরা গ্রাফে চলে যাই আমরা একটা ছক কাগজ নিব তোমরা তোমাদের তোমরা একটা ছক কাগজ নিয়ে নিবে আমি প্রয়োজনে আমার সুবিধা মতন আমি একটি ছক কাগজ তৈরি করে নিয়েছি এখানে দেখো আমরা ধরে নিব x ও x প্রাইম y ও y প্রাইম এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ আর আমার x অক্ষে থাকবে শ্রেণীব্যক্তির উচ্চ সীমা নিব এখানে শ্রেণীব্যক্তিগুলো থাকবে আর y অক্ষে থাকবে ক্রমজড়িত গণসংখ্যা দেখো আমি পাশে লিখে রেখেছি ক্রমজড়িত গণসংখ্যা এইখানে ক্রমজড়িত গণসংখ্যা থাকবে আর x অক্ষে শ্রেণীব্যক্তি থাকবে এখন লক্ষ্য করো শ্রেণীব্যক্তি আমার কিন্তু শুরু হয়েছে শ্রেণীব্যক্তিটা শুরু হয়েছে এখানে 21 থেকে 30 এই অংশটা এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে উচ্চ সীমা আমরা এখানে ব্যবধান আছে 10 গড় তো আমি আমার গ্রাফ অনুসারে এখানে তো 10 গড় হলে অনেকগুলো গড় প্রয়োজন আমার এতগুলো গড় নাই তাই আমি প্রয়োজনে কি করলাম প্রতি এইখানে 2 গড় 2 বর্গ গড় সমান এই 10 একক ধরে নিয়েছি আমরা এই 2টা গড় 10 একক আমরা ধরে নিব তুমি তোমার প্রয়োজনে 1 গড় সমান 1 একক ধরে নিবা তাহলে 10 গড় হবে এখানে তোমার এইখানে 20 থেকে 30 আর লক্ষ্য করো এখান থেকে আমি শূন্য মূলবিন্দু থেকে ভাঙা চিহ্ন দিয়েছি এই যে 20 পর্যন্ত এখানে ভাঙা দিয়েছি এইখানে হচ্ছে যখন 21 থাকবে প্রথম গড়টা অবশ্যই কত হবে 20 হবে 21 থাকলে তার আগের গড় নিতে হবে যদি 31 থাকতো তাহলে আমি 30 দিয়ে শুরু করতাম তাহলে আমরা বুঝলাম যে এখানে প্রথম গড় 21 আছে তাই 20 থেকে সর্ব এখানে উচ্চ সীমা 30 এই 30 পর্যন্ত নিলাম তারপরের শ্রেণীব্যক্তি আছে তোমার 31 থেকে 40 তার মানে এখানে পরের 10 গড় 40 আমি দেখো পরের 2 গড় পরে এখানে 40 দিয়েছি তারপরের উচ্চ সীমা 41 থেকে 50 আমি পরের 2 গড় এখানে 50 দিলাম এভাবে আমি নিব গড়গুলো এই যে 60 2 গড় পরে 60 দিলাম তারপরের 2 গড় পরে এখানে 70 দিলাম এই যে 70 এই ঘরটা হচ্ছে 70 এর এই ঘরটা হচ্ছে 80 আর এই ঘর হচ্ছে 90 এই 2 ঘরগুলো হচ্ছে 90 আমি এখানেও দিয়ে দিচ্ছি আবার 60 50 এভাবে 40 এটা 30 এটা 20 এইভাবে আমার এগুলো হচ্ছে কি আমার হচ্ছে কি এখানে 40 আমি দিয়ে দিলাম এখানে 30 এখানে 20 এগুলো হচ্ছে শ্রেণীব্যক্তি আর এদিকে হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা এখন লক্ষ্য করো আমরা ক্রমজড়িত গণসংখ্যায় তোমার এইখানেও প্রতি তোমার সুবিধা মতন প্রতি 5 ঘর এক একক ধরতে পারো প্রতি 2 ঘর এক একক ধরতে পারো তুমি তোমার মতো করে ধরবে তারপরে ছকটা টানতে হবে আমি ধরেছি কি দেখো আমি উপরে স্কেল দিয়ে রেখেছি যে y অক্ষে 1 বর্গ ঘর 5 একক ধরেছি আমি 1 বর্গ ঘর 5 একক মানে একটা বর্গ গড় যাব আমি 5 একক ধরব তাহলে এখন লক্ষ্য করো আমার প্রথম শ্রেণীব্যক্তিতে ছকে চলে যাই দেখো
ছকে 31 থেকে 30 এই শ্রেণীব্যক্তির উচ্চ সীমাতে এখানে 30 উচ্চ সীমা গণসংখ্যা আমার লাগবে না আমার দেখতে হবে ক্রমজীবিত গণসংখ্যা ক্রমজীবিত গণসংখ্যা কত 5 আমি কিন্তু প্রতি 5 এর জন্য এক ঘর ধরেছি পরেরটা লক্ষ্য করো 13 তাহলে আমি চলে যাই গ্রাফে প্রতি 5 ঘর এই যে দেখো এইখানে 20 থেকে 30 এর মধ্যেই উচ্চ সীমায় আমরা নিব সব সময় উচ্চ সীমায় এইখানে 30 এইখানে 5 এইখানে প্রতি এক ঘর সমান আমরা 5 নিয়েছি এই ঘরটা তাই এটা বোল্ড করব এই ঘরে একটা দাগ দিব তারপরে এইখানে 20 থেকে 30 পরবর্তী ঘরের উচ্চ সীমায় 40 দেখো 40 এ আমার আছে এইখানে 40 এ আছে কত লক্ষ্য করো 40 এ আছে 13 তাহলে 13 এর জন্য আমি কয় ঘর যাব দুই ঘর তার থেকে আর একটু বেশি কারণ প্রতি 5 5 এর জন্য এক বর্গ ঘর তাহলে 10 এর জন্য দুই ঘর আর 13 এর জন্য আর একটু বেশি তাহলে লক্ষ্য করো এই যে 40 এ আমরা 13 এর জন্য এই যে 1 2 তার থেকে একটু বেশি তারপরে দেখো পরের ঘরে এখানে 40 থেকে 50 এ আমার ক্রমজীবিত গণসংখ্যা আছে 23 23 এর জন্য আমি 4 ঘর তার থেকে একটু উপরে যাব তারপরে লক্ষ্য করো 60 পরের ঘরে এখানে আছে 39 39 এর জন্য আমি যেটা ঘরে যাব 5 ঘরের জন্য এই যে 5 10 15 20 25 30 35 তারপরে একটু বেশি যাব এই যে 40 এর একটু নিচে 39 এইখানে এইখানে আমরা দাগ দিব মানে বিন্দু রাখব তারপরে দেখো 70 এ 70 এ আমার আছে হচ্ছে কত 47 5 9 45 9 ঘর তার থেকে একটু বেশি যাব 1 2 3 4 5 6 7 8 9 এই যে 9 থেকে একটু বেশি গেলাম কারণ প্রতি 5 বর্গ ঘর এখানে 5 এখানে প্রতি 1 বর্গ ঘর 5 ধরেছি তারপর 80 তে যাব দেখো 80 তে আমার সর্বোচ্চ 71 থেকে 80 তে আছে হচ্ছে 54 তার মানে আমরা 5 ধরেছি 5 9 এখানে 45 5 10 50 10 ঘর আর একটু বেশি যাব এইখান থেকে আমরা দেখো 10 ঘর গেলাম 10 ঘরে এখানে তার একটু বেশি এখানে পরের ঘরে দেখো এখানে 80 থেকে 90 এ ক্রমজীবিত গণসংখ্যা আছে 60 তার মানে আমরা এখান থেকে এখানে 60 5 12 60 আমরা 12 ঘর চলে যাব এখান থেকে দেখো 90 এ শ্রেণীব্যক্তির উচ্চ সীমায় 12 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 ঘর আমরা এইভাবে বিন্দুগুলো বসাবো এরপর কি করব অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে আমরা এগুলো সব যোগ করে দেব এইখানে যেহেতু প্রথম ঘরটা আছে এখান থেকে আমরা এই 20 এ মিলাবো 20 থেকে যে এই বিন্দুতে আসলো এই বিন্দু থেকে এখানে আসবে এরপরে এখানে আসবে এরপরে এখানে আসবে তারপর এখানে আসবে তারপর এখানে আসবে তারপর এখানে আসবে শেষ দেখো এই যে অজীব রেখা এটাই হচ্ছে অজীব রেখা এটা উপরে উঠতে থাকবে তাহলে শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা অজীব রেখাটা অঙ্কন করব অঙ্কন করার পরে এই কথাগুলো আমার বর্ণনা লিখতে হবে তাহলে আমরা এখন এটার বর্ণনাতে চলে যাই দেখো এটার গ নাম্বার দিয়ে মনে করি x ও x প্রাইম y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু এই কথাগুলো আমরা লিখব মনে করি x ও x প্রাইম y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু ছক কাগজে x অক্ষে প্রতি বর্গ ঘর আমরা কত ধরেছিলাম x অক্ষে প্রতি এখানে প্রতি 2 বর্গ ঘর আমরা প্রতি 2 বর্গ ঘর সমান প্রতি 2 বর্গ ঘর সমান 10 একক ধরেছিলাম ঠিক আছে দেখো আমরা লিখে রেখেছিলাম স্কেলও x অক্ষে বরাবর 2 বর্গ ঘর সমান 10 একক মানে এখানে x অক্ষে 2 বর্গ ঘর সমান আমরা 10 একক ধরে শ্রেণীব্যক্তির উচ্চ সীমায় এবং y অক্ষে আমরা ধরেছিলাম y অক্ষে ক্রমজীবিত গণসংখ্যার কথাগুলো লিখতে হবে y অক্ষে ক্রমজীবিত গণসংখ্যার আমরা কত ধরেছিলাম ক্রমজীবিত গণসংখ্যার প্রতি বর্গ ঘর মানে এক বর্গ ঘর প্রতি বর্গ ঘর আমরা ধরেছিলাম যে গণসংখ্যার প্রতি বর্গ ঘর y অক্ষে প্রতি বর্গ ঘর সমান 5 একক ধরেছিলাম প্রতি বর্গ ঘর 5 একক ধরে
লিখতে হবে যে ছক কাগজে এক্স অক্ষে দুই বর্গগড় দশ একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমায় এবং ওয়াই অক্ষে ক্রমজিত গণসংখ্যার প্রতি বর্গগড় পাঁচ একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। আমরা অজীব রেখা অঙ্কন করে দিলাম, আর ভাঙা চিহ্ন দিতে হবে মূলবিন্দু ও থেকে ২০ পর্যন্ত আগের ঘরগুলো আছে বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করো এই কথাগুলো দেখতে হবে, এই যে মূলবিন্দু আমারও এইখান থেকে, এই যে আগের গড়গুলো আরো আছে সেখানে বুঝাতে এইটুকু আমরা ২০ আগ পর্যন্ত ভাঙা চিহ্নে দিয়ে দেওয়া হয়েছে, আর এইখানে শ্রেণীব্যাপ্তি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি অজীব রেখা অঙ্কন করাটা বুঝতে পেরেছ, আর অবশ্যই এটা গ্রাফ পেপার তুমি তোমার সুবিধা মতো নিয়ে তোমার সুবিধা মতো বর্গ একক ধরে অজীব রেখাটা অঙ্কন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দিতে। আর যাওয়ার আগে আমরা বাড়ির কাজ দিয়ে নিই। আজকে আমাদের বাড়ির কাজ থাকবে সি ডাব্লিউ টু এইচ ডাব্লিউ। আমরা আজকে যা করেছি তাই আমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা জানো যে তোমাদের এই বাড়ির কাজের উপর নম্বর নির্ধারণ করা আছে, প্রতি রবিবার স্ব-১৭ ভবনে বাড়ির কাজ দিবে। আর যাবার আগে আরেকটি কথা বলে যাচ্ছি এখানে, যে তোমরা নিয়মিত পড়াশোনা করবে আর অবশ্যই পিতামাতার কথা শুনবে। আর যদি নিয়মিত পড়াশোনা করো, পিতামাতার কথা শোনো, অবশ্যই তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে, ভালো রেজাল্ট আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।